আল্লাহর ওলিদের এই দেশ আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম এ দেশে এসেছে শাহজালালের দেশে শাহপরানের দেশে আর কোন মজলিসে দাঁড়াইয়া মিলাদকে আমার মজলিসে বসে থাকার দুঃসাহস দেখাইও না সুন্নি মুসলমান তোমাকে দিয়ে ফুটবলের মতো লাথি দিবে লাথি দিয়ে ইস্তে করতে বলায় দেব তোরে আমি বলেছিলাম আমি খলিফা হইব তোরে আমার সঙ্গে দাঁড়ায়ও আমার সঙ্গে দাঁড়ায়ও আমার সাথে তারে কেউ দাওয়াত দিয়ে একটা মাহফিল দেবে আমার লগে তারে দাওয়াত দিয়া কেউ একটা মাহফিল দেবে আমি তারে আমার পাশে দাঁড় করায়া মিলাদ পড়ায়া জন্মের মতন তওবা করায়া যদি না সরছি এরপরে কই ঠিক কি না বলেন আমার রসূলকে যে ব্যক্তি ইজ্জত দিতে চায় না ওই ব্যক্তিকে আমি আমার জুতার সুতলা মনে করি না যে ব্যক্তি আমার রসূলকে ইজ্জত করে বাজারের মুসি হইল তার জুতা আমার মাথার তাজ মনে করি বিসমিল্লাহির রহমানির রহিম يوصيكم الله في أولادكم آواز করে পড়েন سبحان الله رب العالمين كلام حكيم سورة يونس মধ্যে বলেন তোমাদের সন্তানদের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি ওসিয়ত করতেছি জোরে বলেন সুবহানাল্লাহ সন্তানদের ব্যাপারে বান্দাকে আদেশ করছেন কে আল্লাহ জোরে বলেন না কে আল্লাহ আরো জোরে বলেন না কে সন্তানদের ব্যাপারে আদেশ করছেন আল্লাহ আল্লাহর আদেশ মান্য করা মুমিনের জন্য নফল না সুন্নাত সবার আওয়াজ নাই মুমিনের জন্য আল্লাহর আদেশ মান্য করা কি জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে বাবারে নামাজের নির্দেশ দিয়েছেন কে নামাজ আদায় করা প্রত্যেক মুমিনের জন্য কি জোরে বলেন মাহে রমাদানুল মুবারকের রোজা পালন করার নির্দেশ দিয়েছেন কে মুমিনের জন্য রমজান মাসের রোজা পালন করা কি নেশাদ্য সমর্থ হইলে অর্থ সম্পদের মালিক হইলে ও মুসলমান হজে গমন করা হজ আদায় করার নির্দেশ দিয়েছেন কে সামর্থ্যবানের জন্য হজ করা কি জোরে বলেন কয়বার কয়বার করা ফরজ কয়বার করা ফরজ জীবনে অন্তত একবার হজের সামর্থ্য হয়ে গেলে হজ করা ফরজ যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় ওই ব্যক্তিকে যাকাত দেওয়ার নির্দেশ দিলেন আমার আল্লাহ তার জন্য যাকাত দেওয়া ফরজ হয়ে গেল বুঝা গেল আমার আল্লাহ যে সমস্ত আমলের জন্য নির্দেশ দেয় এই সমস্ত আমল করা মুমিন বান্দার জন্য ফরজ কথা বলেন ঠিক কি না দাঁড়াইছেন দাঁড়ান কিন্তু আল্লাহর ওয়াস্তে কথা কইেন থাক না না এখানেই দাঁড়াই কেউ কথা কইেন না প্লিজ এমন একটা বিষয়ে কথা বলতেছি আপনাদের প্রত্যেকটা ব্যক্তির এখনই এটা দরকার এখন আমার যুবক ভাইয়েরা মনে করো অনেকদিন বাঁচবো বাঁচলে এটা দরকার আজকে যেটা আলোচনা করবে পিতা মাতা আছে না তোমাদের বাবা মা আছে না তোমাদের বাবা মারে আল্লাহ হুকুম দিতেছে তোমা ঘরে তারা কি দিব তারা তোমাদেরকে কি দিব এটার নির্দেশ আল্লাহ দিতেছে তা তোমরা তোমার পিতা মাতার কাছ থেকে কি পাইবা এটা একটু বুঝা লয়ে যাও তাহলে খালি পিতা মাতার খেদমত করবা তাদের কাছ থেকে প্রাপ্য কি এটা একটু বুঝা লয়ে যাও যে আমিও তো ফাইমো আমারটা দেন আপনারা ফাইবেন আমরা কটা দিব ঠিক আছে না একটু মনোযোগ দাও মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে পবিত্র কোরআনুল কারীম
رب العالمين سورة نسار 11 نمبر آياتে বলেন ইউসিকুম আল্লাহ তোমাদের জন্য ওসিয়ত করতেছেন ওসিয়ত আরবি শব্দ ওসিয়তের বাংলা অর্থ হলো নির্দেশ দিচ্ছেন কি নির্দেশ ফি আওলাদিকুম তোমাদের সন্তানদের সম্পর্কে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি জোরে বলেন সুবহানাল্লাহ কি নির্দেশ গো মালিক ও আমার রব্বুল ইজ্জত কি নির্দেশ দিবেন আমার আল্লাহ বলেন লিদ্দাকারি মিসলু হাযিল উনসায়িন বান্দারে ও বান্দা পৃথিবীর মধ্যে তোমারে যতটুকু সম্পদের মালিক আমি আল্লাহ বানাইছি বাবা সাউন্ডটা কইমা গেছে সাউন্ড কমছে কেন ঘুরাইছো নি তুমি নিজে নিজে কইমা গেছে সাউন্ড বাড়াও সাউন্ড উড়াও এ মুসলমান আমাদেরকে জান দিয়েছেন কে জোরে বলেন না কে আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে কিছু কিছু সম্পদের মালিক আছি এই সম্পত্তির মালিক আমাদেরকে বানাইছেন কে জোরে বলেন না কে আল্লাহ মালিক বানাইছে ও মুসলমান যত সম্পদ কামাই করছেন সবকিছুর মালিক কি আপনি সবকিছুর মালিক আপনি সাহাবায়ে কেরাম কে আমানুর নবী রহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে দুনিয়ার মানুষ সম্পদ সম্পদ করে আমার আমার করে পৃথিবীর মানুষ কেন আমার আমার করে আমি নবীর বুঝে আসে না ইয়া রাসূলুল্লাহ কেন গো নবী যদি আমাদেরকে একটু বলতেন আমার নবী বলেন দুনিয়ায় যে ব্যক্তি যত সম্পদের মালিক নিজেকে মনে করে হাকিকতে সে তত সম্পদের মালিক না সাহাবায়ে কেরাম বলেন নবী গো দলিল আছে রেজিস্ট্রি করা হয়েছে তবুও বুঝি সে মালিক না আমার নবী বললেন না 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 তবুও সে মালিক না ইয়া রাসূলুল্লাহ তাইলে একটা মানুষ দুনিয়ায় কতটুকু সম্পত্তির মালিক আমার নবী বলেন একটা মানুষ দুনিয়ার মধ্যে যেটুকু খায় যেটুকু খায় আর যেটুকু পরিধান করে এই টুকুর মালিক প্রত্যেক ব্যক্তি নিজে এর বাহিরে যত সম্পত্তি আছে কোন মানুষ এই সম্পত্তির মালিক না এই সম্পত্তিগুলি আমার আল্লাহ তার কাছে তার পরবর্তী প্রজন্মদের জন্য আমানত রেখেছে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতের আরে আপনার যে সমস্ত সম্পত্তি আছে এই সম্পত্তি বণ্টনের জন্য আল্লাহ কয় ও বান্দা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সমস্ত মুলকিয়তের মালিক হলাম আমি আল্লাহ সমস্ত সম্পদের মালিক হলাম আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ তুক্তিল মুলকা মান তাশা বান্দারে আমি যারে ইচ্ছা করি আমার যারে পছন্দ হয় যারে আমার ইচ্ছা হয় আমি তারে সম্পত্তির মালিক ক্ষমতার মালিক বানাই চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ রব্বুল ইজ্জত আরো বলেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ মাল সম্পদ ছিনাইয়া নেই এই জন্য ছন্দে কবিরা লেখে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কিনা বাবা বুঝা থাকলে সবাই একটু জবাব দিবেন ধনীরে ধনওয়ালা সম্পদওয়ালা বানায় কে ফকিরের সম্পদ ছাড়া সম্পদহীন বানায় কে আমাদেরকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ দেনেওয়ালা কে এই সম্পদের ব্যবহার কার বিধান মতো করতে হবে কার বিধান মতো কচুয়ার মানুষ ও কচুয়া সদরের মানুষ
আমাদের সমাজে এমন কিছু বাবা পাওয়া যায় যারা নাকি নিজের সম্পদের বেশি অংশ এক ফোলারে দিয়া আরেক ফোলারে কম অংশ দিয়া তারপরে যারে কম দিছে হেরে কয় বাবা তোরে দোয়া করে দিছি তোরে আল্লাহ দিব আছে এমন বাবা আছে নি এই যে দোয়া করে দিলাম তোরে আল্লাহ দিব হেরে নিজে ঠকাইয়া তারপরে দোয়া করে দিল যেই বাবা বলে এই বাবা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে আল্লাহর সীমানা লঙ্ঘন করে সে জালিম হয়েছে ঠিক কিনা বলেন আপনি বাবা হয়েছেন আপনাকে আল্লাহ যেটুকু সম্পদ দিয়েছে সঠিকভাবে বণ্টন করতে হবে বলবেন হুজুর সঠিক বণ্টনটা কেমনে একটু বলেন হ্যাঁ এটাই বলছি শুনেন আমাকে আলোচনার বিষয় দিয়েছিল শাহাদাতে কারবালা আমি শাহাদায়ে কারবালার উপর কথা বলবো না সেদিকে যাব না কারণ হলো শাহাদাতে কারবালার উপরে অনেক আলোচনা হয় আমরা জানি কিন্তু এই বিষয়টার উপরে আলোচনা হয় না বললেই চলে যে ইসলামী শরীয়তে আমরা আমাদের সম্পদগুলি কিভাবে বণ্টন করব কারে কতটুকু দিমু কে কতটুকু পাবে শুনেন আপনি যদি ইসলামী আইন জানেন আপনার বাবা যদি আপনাকে ঠকায় তাকে জিজ্ঞেস করতে পারবেন আল্লাহর বিধান লঙ্ঘন করে কবরে যাচ্ছেন আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন তো ঠিক কিনা বলেন ছেলে যদি বাবার সামনে এইভাবে বলে তাহলে বাবার বাবায় বাধ্য সঠিক ইনসাফ করতে তবুও যদি না করে তাইলে আল্লাহর দরবারে বাবায় আসামি হয়ে মারা যাবে কথা বলেন ঠিক কিনা মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে রব্বুল আলামিন সম্পদ বণ্টন করার বিধান কোরআনে জানাইয়া দিছে 1450 বছর আগে আপনি বাবা হয়েছেন দুই সন্তানের মাঝে কিলাকিলি মাথা ফাটাফাটি লাগায়েন না সম্পদ নিয়ে কোনো ধরনের দুর্নীতি করিয়েন না সম্পদ নিজের মনের মতো করে আল্লাহর বিধান লঙ্ঘন করে বণ্টন করিয়েন না যদি পারেন সমানভাবে বণ্টন করে দিবেন যদি না পারেন বণ্টন করার দরকার নাই এমনি চইলা যাবেন কেননা আপনার ইন্তেকালের পর এমনিতেই ইসলামী বিধান মোতাবেক সরকারিভাবে বণ্টন হয়ে যাবে ঠিক কিনা বলেন রব্বুল ইজ্জত বলেন লিযাকারি মিসলু হাযিল উনসাইন বিশ্ববাসীর আরে ও মুমিনেরা শুনো প্রত্যেক ছেলে দুই মেয়ের সমান অংশ পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ এক ছেলে কয় মেয়ের সমান পাবে জোরে বলেন দুই মেয়ের সমান এক ছেলে দুই মেয়ে সমান পাবে দুই মেয়ে যদি এক এক করে পায় একজন ছেলে একা পাবে দুই কত পাবে দুইটা মেয়েরে আপনি যদি এক এক করে দেন এক্সাম্পল তাহলে একটা ছেলে পাবে একা দুই দুই মেয়ে পাবে এক এক করে দুই এই বিধান কা জোরে বলেন কা কে দিছে বিধান আল্লাহর বিধান লঙ্ঘন করার হিম্মত কোন মুমিনের হতে পারে জোরে বলেন হতে পারে আল্লাহর বিধানকে লঙ্ঘন করার হিম্মত কোন সুন্নি মুসলমান করতে পারে না ওয়াহাবিরা পারে ঠিক কিনা বলেন কই মানে হুজুর এটার ভিতরে আবার ওয়াহাবি ঢুকলো কেমনে ঢুকছে তো এ তো কালকা আখিরি মুনাজাত গেছে টঙ্গি ইস্তেমাওয়া লাগো গেছে না বাবা তারা সেখান থেকে ব্রিফিং দিছে টঙ্গির ইস্তেমায় গিয়া এক রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব হবে এই ধরনের কথা এগুলি কি কোরআন হাদিসের কথা না জালিয়তি এটা ডাইরেক্ট জালিম আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফে কোন মানুষ কি এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাবে জোরে কম সুবহানাল্লাহ
مسجد نبوي شريف مدينه منوره گیا ایک رکعت نماز پڑھلے 50000 رکعت در ثواب امر الله দিবে জোরে বলেন سبحان الله مسجد اقصا فلسطین কেউ যদি গিয়া এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তারেও 50000 রাকাত নামাজের সওয়াব দিবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু এক মৌলবি সাহেব আশরাফ আলী তালেবি তার নাম বই লেখছে দাওয়াত ও তাবলীগ নাম আশরাফ আলী তালেবি মাওলানা বই লেখছে দাওয়াত ও তাবলীগ বইয়ের ভিতরে 80 পৃষ্ঠার মধ্যে যায়া লেখছে মক্কা শরীফ থেকে মানুষ টঙ্গীর ইস্তেমায় আসে কেননা বিশ্ব ইস্তেমা সৌদি আরব থেকে অনেক মানুষ টঙ্গীর ইস্তেমায় আসে কেন এই প্রশ্নের জবাব দিতে যায়া বান্দা লেখছে মক্কা শরীফে মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মদিনা মুনাওয়ারায় এক রাকাত নামাজ পড়লে 50000 রাকাতের সওয়াব মসজিদে আকসায় এক রাকাত পড়লে 50000 রাকাতের সওয়াব মক্কার মানুষ টঙ্গি আসে কারণ হইল টঙ্গির ময়দানে এক রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব সবাই মিলে উচ্চ আওয়াজে বলে নাউযু বিল্লাহ খোদার কাবা থেকে দামি খোদার হারাম থেকে দামি নবীর রওজা মোবারক থেকে দাম কি টঙ্গির বেশি বলে কি বেয়াদবের দল খোদার বাইতুল্লাহ শরীফে হারামের ভিতরে জমজম কূপ আছে টঙ্গী তুরাগ নদী আছে সারা শহরের প্রস্রাব পায়খানা তুরাগ নদী দিয়া নামে কথা কয় না কা হারাম শরীফের ভিতরে জমজম কূপ আছে জমজম কূপের পানি পান করার সময় দোয়া আছে দাঁড়ায়া পড়বা কেবলামুখী হইয়া পড়বা اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء تكا ديقن سبحان الله زودي مكة معظمة হারাম শরীফে এক রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব তার থেকে 4900 গুণ বেশি 49 কোটি রাকাতের সওয়াব যদি টঙ্গিতে হয় ওরে ওয়াহাবের গোষ্ঠীরা গ্লাস লয়া বাটনা লয়া যাবি টঙ্গি তুরাগ নদীর প্রস্রাব পায়খানা মিশ্রিত পানি লয়া জমজম মনে কইরা খাবি কষ্ট পাইতেছে অনেকে মনে মনে কইব এই হুজুর দাওয়াত দিছে কি তো তোরে বাস দিত ঠিক কিনা বলেন তুমি টঙ্গি লইয়া আছো তুমি গাট্টিওয়ালা ওয়াহাবি হইছো আচ্ছা দেখ এই যে আমার কাছে একটা বই এটা তাবলীগ লাগ আসল বই মনফুজাত বহুত আগের আমার ঘরে আছিল সেদিন হঠাৎ মনে পড়ছে কই গাড়ি তুই এলি আজকে মনে পড়ছে কালকা যে হতো টঙ্গির ভঙ্গি গেছে তাহলে আপনাদের সামনে তাদের কিছু বদ আকিদা তুলে ধরা দরকার তারার বদ আকিদার মধ্যে প্রথম বদ আকিদা হইল এই বইয়ের 42 নাম্বার বাণী এটা হইল তাবলিগ যে প্রতিষ্ঠা করছে ইলিয়াস মাওয়াতি তার লিখিত আদেশ বাণী এই বইয়ের 42 নাম্বার বাণীতে তিনি লেখছেন মুসলমান দুই প্রকার এক হইল যারা তাবলিগ করে আরেক হইল যারা তাবলিগ আলা করে সাহায্য করে আমরা যারা তাবলিগ করলাম না তাবলিগ আলা করে সাহায্য করলাম না ওরা আমাদেরকে মুসলমান মনে করে না মুসলমান মনে করে না
যারা আমাদেরকে মুসলমান মনে করে না এদেরকে কি আপনার এলাকার মসজিদে জায়গা দিবেন জোরে বলেন দিবেন ও তো আমারে মুসলমানই মনে করে না আরেকটা ব্যাপার এই বইয়ের 111 নাম্বার বাণীতে লেখছে যখন নবীরা ইসলামের তালিম ও হেদায়েতের তাবলীগ করার জন্য সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করত সাধারণ মানুষকে দ্বীনের দাওয়াত দিতে গেলে সাধারণ মানুষের অন্তরের যেই কুফুরির ময়লা এগুলি নবীদের অন্তরে চলে আসত জোরে বললেন না নবীদের অন্তর মোবারকে কখনো কুফুরি এসেছে বলেন এসেছে নবীরা কি কুফুরি করেছেন কত বড় দুঃসাহস এরপরে আবার লেখছে এই জন্যই তো নবীকে আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তে বলেছেন আমার নবী তাহাজ্জুদ পয়ড়া পয়ড়া কাফেরদের অন্তরের যে কুফুরি নবীর অন্তরে আসতো আমার নবী নাকি সেই কুফুরির ময়লা দূর করত চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ আমার রসূলকে তারা মনে করে আমার রসূলের অন্তরে কাফেরদের কুফুরি ছিল জোরে কর না নাউযুবিল্লাহ এদেরকে জায়গা দিবেন জীবনে এদের সাথে যাইবেন যাইবেন আর একটু কমুনি আর একটু দলিল ধরায় দেই করে হাইতান্ন আমি কোরআন শরীফের সূরা নিসার 11 নাম্বার দিচ্ছি কারো উপর বললে মামা হেমার সিনেলি হেমার ছোট না বড় এটা হাতের উপরে পড়ুক মাথার উপরে পড়ুক লোহার উপরে পড়ুক পড়া মাত্র সেফটা ঠিক কিনা বলেন নকশবন্দি হইল নাম হলেই সেফটা যা কমু হেতা গো বত্যান কই তোর বাপ তো তুই তোরা যা করে মুরব্বী মানস তো কই বাপ দাদার এটি কিতা লিখে গেছে এ ফাজিলের দল কিতা লিখে গেছে এই বইয়ের 209 নাম্বারও লেখছে যে হুজুরে যদি নামাজে দাঁড়ায় কেউ যদি হুজুরের কাছে কোনো মাসলা মাসায়েল জানতে আসে হুজুরের কাছে নামাজ ছাড়িয়া দিয়া তার সাথে আলোচনা করা উত্তম আরো লেখছে জাকাতের মর্যাদা হাদিয়ার নিচে জোরে কর না নাউযুবিল্লাহ জাকাত দেওয়া কি নফল না সুন্নাত জোরে বলে আরো জোরে বলে জাকাত দেওয়া তাহলে জাকাত দেওয়া ফরজ হাদিয়া দেওয়া সুন্নাত হাদিয়া নেওয়া সুন্নাত তাহলে যে ব্যক্তি কাছে ফরজের জ্ঞান সঠিক জ্ঞান নাই এই ব্যক্তির দেখানো পথ মোতাবেক এই তাবলিগ জামাতকে সাপোর্ট করে তাদের আহ্বানে বিভিন্ন জায়গায় যাওয়া মুমিনের জন্য কি উচিত হবে বলেন সঠিক কাজ হবে কখনোই না মুসলমানের আরি আমার প্রিয় নবীর উম্মতের আরি মসজিদে হারাম মোবারক হারাম শরীফে এক রাকাত নামাজে 100,000 রাকাতের সওয়াব টঙ্গীর ময়দানে যারা 49 কোটি রাকাত নামাজের সওয়াব বলে বই লিখতেছো বক্তব্য দিতেছো তোমাদের কাছে জানতে চাই মদিনা মুনাওয়ারায় নূর নবীজির রওজা মোবারক আছে নূর নবীজির বরকতে মদিনা মুনাওয়ারায় এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব দিব আমার আল্লাহ ওই ওয়াহাবিরা রে তো গো শ্রেষ্ঠ মুরব্বী কয়দিন আগে মারা গেল টঙ্গী কবর দিলি না কেন ঠিক না টঙ্গী কবর দিতি তাও তো বুঝতাম যে তো গো মুরব্বী হেন এর লেগে 49 কোটি টাকার সওয়াব সম্পূর্ণ বাতিলের দল সম্পূর্ণ গুমরাহি হেদায়েত শূন্য দল বর্তমান জামানায় যারা তাবলিগ পরিচয় দেয় এবং টঙ্গীর ময়দানে যে ব্যক্তি
যে হজের পরে দ্বিতীয় হজ টঙ্গী থেকে কইরাই এই ধরনের চিন্তা ভাবনা করে যে ব্যক্তি টঙ্গী যাবে এটা কাফের হয়ে যাবে আর আপনি যদি মনে করেন না আমি মুসলমান হিসেবে অনেক মানুষ সেখানে জমায়েত হইল আমি গেলাম একটু মুনাজাত করলাম এটা ভিন্ন বিষয় কিন্তু যদি আপনি মনে করেন যে 49 কোটি রাকাতে সওয়াব হইব এক রাকাত নামাজে যদি আপনি মনে করেন টঙ্গী গেলে মক্কা মুআজ্জামার হজের পরে দ্বিতীয় হজ হইব এই ধরনের আকীদা চিন্তা অন্তরে রেখে আপনি যদি টঙ্গীর ময়দানে যান নিয়ত করার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন খবরদার মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমার আল্লাহ আমাদেরকে বলছেন দুইজন কন্যা সন্তান যেটুকু সম্পত্তি পাবে একজন ছেলে সন্তান ততটুকু সম্পত্তি পাবে মনে আছেনি জোরে বলেন মনে আছেনি রব্বুল আলামিন বলেন ফা ইন কুন্না নিসাআন যদি কোন ব্যক্তি ছেলে সন্তান না রাইখা তার ছেলে নাই শুধু মেয়ে সন্তান রেখে মারা যায় যদি কোন ব্যক্তি শুধুমাত্র মেয়ে সন্তান রেখে মারা যায় হয় না এরকম অনেকে ছেলে নাই শুধু মেয়ে রেখা মারা গেছে এমন হয় না রব্বুল আলামিন বলেন ফা ইন কুন্না নিসাআন এটা জালায় না আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় পুত্র সন্তান নয় শুধুমাত্র কন্যা সন্তান রেখে মারা গেল ফাওকাসনা তাইনি যদি কন্যা সন্তান দুইজন বা তার বেশি অধিক হয় দুইজনের বেশি কন্যা সন্তান যদি হয় একজন না যদি দুইজনের বেশি কন্যা সন্তান রেখে কোনো মানুষ মারা যায় আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য নির্দেশ কি ফালাহুন্না সুলুসা মা তারক যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তির টোটাল সম্পত্তিটারে তিন ভাগ করবে পুরা সম্পত্তির তিন ভাগ করে দুই ভাগ আলাদা করে দুইজন হোক তিনজন হোক চারজন হোক দশজন হোক বিশজন হোক যতজন কন্যা সন্তান রেখে এই মানুষটা মারা যাবে আল্লাহ বলেন পুরা সম্পত্তির তিন ভাগ করে এক ভাগ আলাদা দুই ভাগ আলাদা করে ওই দুই ভাগের সবার মাঝে সমান করে বন্টন কইরা দিবা চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ তাহলে এক ছেলে পাবে কয় মেয়ের সমান কয় মেয়ের সমান দুইজন কন্যার বেশি দুইয়ের অধিক যদি কন্যা সন্তান রেখে কেউ মারা যায় তার মেয়েরা টোটাল সম্পত্তি তিন ভাগের দুই ভাগ সমানভাবে পাবে কেমনে সহজে বুঝাই মনে করেন আপনি তিন টাকা রেখে এক আর এক যোগ করো হইল দুই আর এক আলাদা করো আলাদা হয়ে গেলে যে দুই এক জায়গায় থাকবে এই দুইয়ের মেয়ে যদি তিনজন হয় দুইয়ের তিন ভাগ কর মেয়ে যদি চারজন হয় দুইয়ের তিন ভাগ কর মেয়ে যদি তার বেশি চার ভাগ কর মেয়ে যদি তার বেশি হয় যতজন মেয়ে হবে এই দুইয়ের তত ভাগ করে তাদের মাঝে সমানভাবে বন্টন কইরা দিবা চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ ইসলাম হলো এমন এক ধর্ম কি কথা ইসলাম হলো এমন এক ধর্ম যে ধর্মের মাঝে একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান বর্ণনা করা আছে আমরা কোরআন পড়ি না আমরা কোরআন বুঝি না আমরা কোরআনের হাকিকত তালাশ করি না বিয়াত দফের দলেরা এই জন্য কয়েকদিন পরে পরে হঠাৎ করে এক জায়গায় বুলুক দিয়া উঠা কয় আমার নবীর ইজ্জত মোবারকে বিভিন্ন ভাবে আক্রমণ করে নবীজির ইজ্জত খাটো করে নবীজিকে অসম্মান করে কথা কইলা আবার কোরআন লড়াইয়া লড়াইয়া দেখায়া চইলা যায় যদি মুসলমান আপনারা প্রত্যেকে প্রতিদিন একটু হলেও
কুরআন বুঝে পড়ার চিন্তা করতেন হাদিসে মোবারক একটা হাদিস হইলেও প্রতিদিন যদি অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করতেন আমার বিশ্বাস বাতিলেরা আপনার ঈমান এত দ্রুত সিনায়া নিতে পারতো না ঠিক কি না বলেন এমন একটা দিন গেছে রে আমার যুবক ভাইরা রে 15 বছর 16 বছরের যে যুবক আছো 20 বছর 25 বছরের যে যুবকের আছো একটু চিন্তা কইরা দেখো আমরা ছোটবেলায় যখন মক্তবে যাইতাম যাওয়ার সময় শুনতাম প্রত্যেক ঘরে মহিলারা গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত ঠিক ঠিক না বাবা ঠিক এটা তো চাঁদপুর আমার জেলা এটা আমার জেলা এটা কচুয়া আমি এলাম পাশে হাজীগঞ্জ আমার বাড়ি হাজীগঞ্জ তো ছোটবেলা থেকে দেখতাম এখনো আমাদের এই চাঁদপুর অঞ্চলে বিভিন্ন এলাকায় ফজরের পরে ঢুকলে শোনা যায় যে বিভিন্ন বাড়িতে মহিলারা সুন্দর কোরআন তেলাওয়াত করে সারা দেশে যত আলেম আছে বর্তমানে বক্তা ভালো ভালো জাহের জাহের আলেম যে কটা আছে ম্যাক্সিমাম এই চাঁদপুর নোয়াখালী এই অঞ্চলে কেন ওই যে পরিবার থেকে ছোট্টবেলা থেকে কোরআন শিক্ষা দেয় ইসলামী শিক্ষায় অত্যন্ত গুরুত্ব আরোপ করে খেয়াল করেন বাবা দুইজন কিংবা তার বেশি মেয়ে সন্তান রেখে কেউ মারা গেলে টোটাল সম্পত্তি তিন ভাগের দুই ভাগের যে কয়জন মেয়ে সবার মাঝে সমান বন্টন করে দিবে আমার আল্লাহ বলেন ওয়া ইন কানাত ওয়াহিদাতান আর যদি কোন ব্যক্তি মারা যাওয়ার সময় কোন ছেলে নাই শুধু একটা মাত্র মেয়ে রেখে মারা গেছে কয়টা মেয়ে কয়টা ছেলে নাই শুধুমাত্র একজন মেয়ে রেখে কোন পুরুষ যদি মারা যায় আমার আল্লাহ বলেন ফালাহান নিসফা ওই ভদ্রলোকের যেটুকু সম্পত্তি আছে টোটাল সম্পত্তির দুই ভাগ করবেন এক ভাগ তার মেয়েকে দিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে এবার এতক্ষণ যেটুকু বয়ান করলাম বুঝছেন তাইলে এবার জিজ্ঞেস করি একজন ছেলে কয়জন মেয়ের সমান সম্পদ পাবে কয়জন মেয়ে যদি একজন হয় টোটাল সম্পত্তির কতটুকু পাবে অর্ধেক টোটাল সম্পত্তির কয়জন মেয়ে হইলে একজন মেয়ে রেখে গেলেন কিন্তু কোন ছেলে একজন মেয়ে রেখে গেলেন কোন ছেলে নাই তাইলে সম্পত্তির কতটুকু পাবে আর দুইজন বা তার বেশি মেয়ে যদি হয় সম্পত্তির কতটুকু পাবে তিন ভাগের দুই ভাগ সম্পত্তি তিন ভাগ কইরা দুই ভাগ আলাদা করে দুইজন হইলে দুইজনের মাঝে ওই দুই ভাগ বন্টন করে দিবেন চারজন হইলে ওই দুই ভাগ বন্টন করে দিবেন যদি দশ জন হয় তাও ওই দুই ভাগেরই দশ ভাগ করে সবাই সমান ভাবে দিতে হবে আল্লাহ বুঝার মনে রাখার আমল করার তৌফিক দেন আরো জোরে বলেন আমি জানি না জীবনে আপনাদেরকে এই ফারায়েজটা কেউ শিখাইছে কিনা আমরা করি কি মা বাপ মারা গেলে ফারায়েজের লাগিয়া টাকা লইয়া দলিল লইয়া হেরফরে দৌড়াই উকিলের কাছে মুক্তারের কাছে হুজুরের কাছে আসলে আমরা নিজেরাই যদি ঘরে এগুলো পড়তাম আমরাই করতে পারতাম দেখেন আল্লাহ স্পষ্ট বলে দিছেন একে একে সব ভাগ করে আল্লাহ বলে দিছেন যদি সময় দেন আমি বলবো অসুবিধা নাই তো সময় আছে নি আপনার গো আমার কিন্তু যথেষ্ট সময় আছে আমি কিন্তু আজকে যেন আইছি আর কোনো মাহফিল রাখি না আপনাদের ধৈর্য থাকলে আমি প্রথমে বলছি আমি তিনটা আয়াতের উপর কথা বলবো একটা আয়াতের উপর কথা বলতেই তিন চার ঘন্টা সময় লাগে কিন্তু আমি সংক্ষেপ করে বুঝ আসে এইরকম ভাবে আমি তিনটা আয়াতের উপর কথা বলবো দয়া করে একটু সময় দিবেন অসুবিধা হবে সুশৃঙ্খল ভাবে মনোযোগ দিবেন আমরা তিনটা জিনিস শিখলাম কোন ব্যক্তি মারা গেলে তার ছেলে মেয়ে সন্তান রাইখা গেলে তার টোটাল সম্পত্তির ভাগ হবে কিভাবে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে
যদি কোনো ব্যক্তি দুইজনের বেশি মেয়ে রেখে মারা যায় তার কোনো ছেলে নাই এমন ভাবে যদি মারা যায় তাহলে সম্পত্তি তিন ভাগ করে দুই ভাগেরে আলাদা করে এই দুই ভাগ সম্পত্তি যতজন মেয়ে আছে সবার মাঝে সমান বণ্টন করে দিবে আর যদি একজন মেয়ে রেখে মারা যায় কোনো ছেলে নাই শুধুমাত্র সন্তান হিসেবে একজন মেয়ে আছে এমন রেখে যে পুরুষ যে নারী মারা যাবেন তাদের সম্পত্তির অর্ধেক ওই একটা মেয়েই পাবে জোরে করনা সুবহানাল্লাহ চিন্তা করবেন হুজুর বাকি অর্ধেক কই যাইবো এটার হিসাব আইবো আল্লাহ দিতাছে একটু ধৈর্য ধরেন এত তাড়াতাড়ি বাকি অর্ধেকের হিসাব করে মাথা নষ্ট করেন না রব্বুল ইজ্জত রব্বুল আলামিন বলেন ইন কানাত ওয়াহিদাতান যদি কোনো ব্যক্তি একজন মেয়ে রেখে মারা যান ফালাহান নিসফা ওই মেয়ে অর্ধেক সম্পত্তি পাবে এরপরে আল্লাহ বলেন ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু আল্লাহ বলেন যে ব্যক্তি মারা গেলেন তার যদি মা থাকে যে ব্যক্তি মারা গেলেন তার যদি বাবা বেঁচে থাকে আল্লাহ বলেন তার মা তার বাবা তার পূর্ণ সম্পত্তির ছয় ভাগের এক ভাগ করে মা পাবে এক ভাগ বাবায় পাইব এক ভাগ ছয় ভাগের এক ভাগ করে প্রত্যেকে পাবে জোরে বলেন সুবহানাল্লাহ এইবার বুঝলে জবাব দিবেন কোন ব্যক্তি মারা গেলে যদি তার মা থাকে কত মায়ের নসিব কত মন্দ কত মায়ের সন্তান মায়ের আগে মারা যায় না বাবা আমার কালকে শরীরটা অনেক অসুস্থ ছিল আমি সেখান থেকে বাড়িতে গেছি আমার আম্মায় আমি দুপুরে শোয়ার থেকে উঠতেছি না ভালো লাগতেছে না খুব খারাপ লাগতেছে আমার আম্মায় আমার পাশে গিয়া বইছে কতক্ষণ মাথা চুলটা এনে দিছে কতক্ষণ ঘাড়ে পিঠে কতক্ষণ টিপা দিছে আমি মা আপনার কি হারে তুই তো আমার সন্তান তোর 80 বছর হইলেও তুই আমার ছেলে মায়ের শরীরে মোটামুটি হাত বুলিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি 100% সুস্থ হয়ে গেছি কিন্তু এমন অনেক সন্তান আছে অভাগা যাদের মা নাই ওরে রাস্তাঘাটে চলার পথে যদি আঘাত পাই রাস্তাঘাটে চলার পথে যদি আঘাত পাই মা বলিয়া চিৎকার দিলে আমি শান্তি পাই প্রাণের মায়া মা গো আমি তোমায় ভুলতে পারি না ঠিক কিনা বলে মায়ের আদর করিস বেটা বাবার মহব্বত করি মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতের আরে রব্বুল আলামিন বলেন কোন মানুষ মারা যাওয়ার সময় যদি বাবা রেখে যায় অথবা মা রেখে যায় অথবা সমান দুইজনকে রাখা যায় বাবা মা দুইজনে বেঁচে আছে বাবা মা দুইজনেই বেঁচে আছে এমন ভাবে কেউ যদি মারা যায় তার সম্পত্তি ছয় ভাগ হবে কয় ভাগ কয় ভাগ ছয় ভাগ হবে ছয় ভাগ হলে আল্লাহ বলেন এই ছয় ভাগের থেকে এক ভাগ পাবে মায় আর এক ভাগ পাবে বাবায় অবশিষ্ট থাকবো কয় ভাগ চার ভাগ অবশিষ্ট থাকবে আমার রব্বুল ইজ্জত রব্বুল আলামিন বলেন বিশ্ববাসীর আরে ও মুমিনেরা তুমি মারা যাওয়ার সময় যদি তোমার বাবা তোমার মা দুইজনে যদি বাচ্চা থাকে প্রত্যেকের তোমার সম্পত্তির ছয় ভাগের এক ভাগ করে দান করবা তবে ছয় ভাগের এক ভাগ পাওয়ার পূর্বে এই বিধানটা কোন পুরুষের মায়ের বাবার জন্য এই বিধানটা কোন মাইয়েতের মা বাবার জন্য আল্লাহ বলেন মিম্মা তারকা ইন কানা লাহু ওয়ালিদান ইন কানা লাহু ওয়ালিদান
আল্লাহ বলেন যদি যদি কোন সন্তান তার সম্পত্তি তার সন্তান রেখে মারা যায় যে ব্যক্তির সন্তান আছে মারা গেছে ওই ব্যক্তির সম্পত্তির ছয় ভাগের এক ভাগ তার মা পাবে এক ভাগ তার বাবা পাবে সুবহানাল্লাহ সন্তান থাকলে বুঝতেছেন কথা যদি সন্তান থাকে তাহলে আপনার মা বাবার সম্পদ পাবে ছয় ভাগের কয় ভাগ মা পাইবো ছয় ভাগের এক ভাগ বাবা পাইবো ছয় ভাগের এক ভাগ যদি সন্তান থাকে আল্লাহ বলেন ফাইল লাম ইয়াকুল্লাহু ওয়ালাদুন আর যে ব্যক্তি মারা গেছে তার যদি কোনো সন্তানাদি না থাকে শুধু মা আছে বাবা আছে ছেলেও নাই মেয়েও নাই যদি এমন হয় আমার আল্লাহ বলেন ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু فَلِأُمِّهِ الثُّلُثُ ওই ব্যক্তির ওয়ারিস হিসেবে তার গোটা সম্পত্তি তিন ভাগ হবে কয় ভাগ তিন ভাগের এক ভাগ তার মা পাবে জোরে করুন সুবহানাল্লাহ যে ব্যক্তি মারা যাওয়ার সময় কোনো সন্তান নাই সন্তান হারাম যে ব্যক্তি মারা গেল এই ব্যক্তির মা এই ব্যক্তির বাবা বেঁচে থাকলে আমার আল্লাহ কয় ও দুনিয়াবাসীরে ফালি উম্মিহি যে ব্যক্তির সন্তানাদি বেঁচে নাই এবং বাবাও বাইসা নাই শুধু মা আছে শুধু শুধু মা আছে মায়ের জন্য তার সম্পত্তির তিন ভাগের এক ভাগ মা পাবে সম্পত্তির তিন ভাগের এক ভাগ পাইব সন্তানও নাই বাফও নাই আমার আল্লাহ কয় ফা ইন কানা লাহু ইখওয়াতুন যদি তার ভাই থাকে যদি তার বোন থাকে যে মারা গেল সন্তানাদি নাই মা আছে ভাই বোন আছে তাহলে মা পাবে কতটুকু তিন ভাগে এক ভাগ এরপরে আল্লাহ কয় ফা ইন লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন ফা ইন কানা লাহু ইখওয়াতুন যে ব্যক্তি মারা গেলেন তার যদি ভাই বোন থাকে নিজের মায়ের গর্ভের সহোদর ভাই হোক অথবা সৎ ভাই হোক নিজের মায়ের গর্ভের সহোদর বোন হোক অথবা সৎ বোন হোক আমার রব্বুল ইজ্জত বলেন ফাইল ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালি উম্মিহি সুদুসু যে ব্যক্তি মারা যাওয়ার সময় তার মা তার ভাই বোন রেখে গেলেন ওই ব্যক্তির মা তার সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে যে ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানও নাই ভাই বোনও নাই বাপও নাই শুধুমাত্র মা রাইখা মারা গেছে ওই মা তার সম্পত্তির তিন ভাগের এক ভাগ পাবে যে ব্যক্তি মারা যাওয়ার সময় বাপ নাই সন্তান নাই মা আছে আর ভাই বোন আছে ওই ব্যক্তির সম্পত্তির ছয় ভাগের এক ভাগ তার মা পাবে ছয় ভাগের এক ভাগ তার মা পাবে মিম বাদি ওয়াসিয়াতি ইউসি বিহা আওতাইন তাও মা যে ছয় ভাগের এক ভাগ পাইব তার গোটা সম্পত্তির মূল্য নির্ধারণ করে যে ব্যক্তি মারা গেল সর্বপ্রথম দায়িত্ব হলো এই ব্যক্তির ঋণ পরিশোধ করা ঋণ পরিশোধ করা ঋণ পরিশোধ করা আফসোস আর দুঃখজনক হলেও সত্য এখনকার জামানায় এমন ছেলে পাওয়া যায় এমন মেয়ে পাওয়া যায় বাবার সম্পত্তির ওয়ারিস নিতে রাজি বাবার ঋণ পরিশোধ করতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা এমন সন্তান আছে না এটা জালিম ঠিক কিনা বলেন খবরদার আপনি আপনার বাবার উপর এত বড় জুলুম করবেন না আপনার মায়ের উপর এত বড় জুলুম করবেন না রব্বুল ইজ্জাতের নির্দেশ হলো হাদিসে মোবারকে আমার নূর নবীর নির্দেশ হলো সর্বপ্রথম যে ব্যক্তি মারা গেলেন তার ঋণ পরিশোধ করে দিবা ঋণ দুই নম্বরে আল্লাহ তার ওসিয়ত পূরণ করে দিবা সুবহানাল্লাহ ওসিয়ত অনেকে ওসিয়ত করে যায় মনে করেন আজকের এই আনায়াতপুর মাহফিলে এখান থেকে কোনো ব্যক্তি নিয়ত করলেন আগামী বছর মাহফিলে আপনি একটা অংশ অর্থ দিবেন কিংবা যে কোনো একটা জিনিস মাইক প্যান্ডেল অথবা তাবারুকের জন্য এক বস্তা চাল
অথবা 10 কেজি গরু পুষ্ট মানে কোন কিছু আপনি ওয়াদা করলেন এই ওয়াদা করে বাড়িতে গিয়া সন্তানদেরকে নির্দেশ দিলেন বাবারে আমি তো এটা ওয়াদা করছি আমি যদি মারা যাই তোমরা নিজেদের থেকে পারলে ভালো কথা না হলে আমার সম্পত্তি বিক্রি করে হলেও আমার এই ওয়াদাটা পূর্ণ করে দিবা এটা হলো ওসিয়ত এটা কি এটা কি ওসিয়ত এই ওসিয়ত আল্লাহ বলেন মানুষ মারা যাওয়ার পর তার যে সম্পদ থাকবে এই সম্পদ থেকে সর্বপ্রথম ঋণ দ্বিতীয়ত ওসিয়ত পূরণ করার পরে যে সম্পদ অবশিষ্ট থাকবে ওইটার বণ্টন নীতি আমি আল্লাহ বলতেছি যদি তার ঋণ পরিশোধ করার পর ওসিয়ত পূরণ করার পর কোন সম্পত্তি অবশিষ্ট না থাকে না থাকলে না থাকবো কিন্তু ওসিয়ত আর ঋণ পরিশোধ করাই লাগবো কথা বলেন ঠিক কিনা নির্দেশ কার জোরে বলেন কার আর জোরে বলবেন কার রব্বুল ইজ্জত রব্বুল আলামিন অনেক কথা হইতাছে কে বুঝাইবো তা করে এত একটা গুরুত্বপূর্ণ বিষয় তারারে কে বুঝাইবো আপনাদেরও বুঝতে দিতে আছে না কি একটা বিহুদ পড়ছি বাবা বাবা প্লিজ একটু একটু এই কথাগুলো যে বলছি এই যে বণ্টন নীতিটা বলছি এটা কি আমার কথা না কে বলেছেন আল্লাহ কে বলেছেন আল্লাহ এমন আল্লাহ বলেছেন যিনি আমার জন্যও আল্লাহ আপনাদের জন্যও আল্লাহ জোরে কোন না আল্লাহ আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন করতা তিনি সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন করতা তিনি তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী ওরে ঋণ খেলাপি হয়ে কেন বৃথা ঋণ খেলাপি হয়ে কেন বৃথা জিন্দিগি কাটাই এসব আল্লাহ 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 হরদম জিকির করি সবাই এসব আল্লাহ 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 হরদম জিকির করি আল্লাহ বুঝার তৌফিক দেন সবাই বলেন আমিন মুসলমান রে ও মুসলমান আমার রব্বুল ইজ্জত বলেন আমার আল্লাহ তাআলা বলেন ও জগৎবাসীরা রে ফা ইল্লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাওহু ফালি উম্মিহি সুলুসু আমার রব্বুল ইজ্জত বলেন ও দুনিয়াবাসীরা যদি কোনো ব্যক্তি কোনো সন্তান না রাইখা শুধুমাত্র তার মাকে রেখে মারা যায় আল্লাহ বলেন ফালি উম্মিহি সুলুসু তার মা পাবে পুরা সম্পত্তির তিন ভাগের এক ভাগ ফাইন কানা লাহু ইখওয়াতুন আর যদি ওই ব্যক্তি ভাই বোন রেখে যায় ফালি উম্মিহি সুদুসু তার মায়ের জন্য ছয় ভাগের এক ভাগ খেয়াল করেন তার মায়ের জন্য ছয় ভাগের এক ভাগ তার ভাইদের জন্য ছয় ভাগের এক ভাগ ও মুসলমান তার বোনদের জন্য ছয় ভাগের এক ভাগ মিম বাদি ওয়াসিয়াতি ইউসি বিহা আওদাইন তার ঋণ পরিশোধ করার পর তার ওসিয়ত পূর্ণ করার পরে এইভাবে সম্পত্তির বণ্টন করবা এরপরে আল্লাহ বলেন আবাউকুম তোমাদের বাপ ওয়াবেনাউকুম তোমাদের সন্তান এবার আল্লাহ ধমক দিছে আবাউকুম তোমাদের বাপ ওয়াবেনাউকুম তোমাদের সন্তান লা তাদরুনা তোমরা তো জানো না তোমাদের বাপ তোমাদের সন্তান তোমরা তো জানো না
أيهم أقرب لكم نفعا তোমাদের বাপ তোমাদের সন্তান তোমাদের উপকারে আসবে কি আসবে না এইটা তো তোমরা জানো না যেহেতু তোমার বাবা তোমার সন্তান তোমার কোনো উপকারে আসবে নাকি আসবে না তুমি যেহেতু জানো না আমি আল্লাহর সম্পত্তির বিধান যেইভাবে দিয়েছি এইভাবেই বণ্টন করবা চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ ও মুসলমান আপনার বাবা আছে আপনার বাবা আপনার উপকারে আসবে কি আসবে না আপনি জানেন না কথা কয় জানেন আপনার সন্তান আছে 3 জন সন্তান আছে 5 জন সন্তান আছে 7 জন অনেক সন্তান আছে এই সন্তানগুলো আপনার কোন উপকারে আসবে কি আসবে না আপনি কি জানেন জানেন আল্লাহ নিজে বলতেছেন আপনি যদি কোন নিজে যদি বলে না আমি জানি আমার জিফুত আমার উপকারে আইব আপনার এই দাবি ভুল হবে এই দাবি আমি মানতে পারবো না কারণ আল্লাহ নিজে বলছেন লা তাদরুনা তোমরা জানোই না আইয়ুহুম আকরাবু লাকুম নাফা তোমাদের বাপ তোমাদের সন্তান তোমাদের কোন উপকারে আসবে কিনা এটা তোমরা জানো না ফারিদাতাম মিনাল্লাহ এই জন্য সম্পদ বণ্টনের বিধান নির্ধারিত করে আমি আল্লাহ মুমিনের জন্য ফরজ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর বিধান মতো সম্পদ বণ্টন করা মুমিনের জন্য কি ফরজ কি ফরজ কি ফরজ কি ফরজ ফরজ ছাড়ার কোন সিস্টেম আছে না ফরজ ছাড়ার কোন সুযোগ আছে এ যুবক ভাইরা বলো ফরজ ছাড়ার সুযোগ আছে ফরজ ছাড়া সুযোগ আছে আল্লাহ বলেন সরাসরি ফারিদাতাম মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে এটা হলো ফরজ আমি আল্লাহর পক্ষ থেকে এটা হলো ফরজ ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ রব্বুল ইজ্জত বলেন ইন্নাল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কানা আলিমান হাকিমা সব কিছুর উপর জ্ঞানী সব বিষয়ের উপর প্রজ্ঞাময় চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ বিধান তো আরো রয়েছে বিধান তো আরো রয়েছে এরপরে আল্লাহ বলেন ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল্লাহুন্না ওয়ালাদুন আল্লাহ বলেন যদি তুমি মারা যাওয়ার সময় তোমার বিবি রেখে যাও স্ত্রী রেখে গেল কোনো সন্তানাদি নাই মা বাপ নাই ভাই বোনের হিসাব নাই তুমি তোমার স্ত্রী রেখে শুধুমাত্র মারা গেল সন্তান নাই ইল্লাম ইয়াকুল্লাহুন্না ওয়ালাদুন কোনো সন্তান রেখে তুমি মারা যাও নাই যদি তোমার আজওয়াজুকুম যদি স্ত্রী রেখে মারা যাও একজন স্ত্রী হোক দুইজন হোক তিনজন হোক চারজন হোক যতজন বিবি রাইখা মারা যাইবা কারো ঘরে যদি সন্তান না থাকে আমার আল্লাহ বলেন ওয়ালাকুম নিসফু তোমার সম্পত্তি দুই ভাগ করে অর্ধেক ভাগ একজন স্ত্রী থাকলে সে পাবে দুইজন থাকলে এই অর্ধেক দুই ভাগ করে দুইজনে পাবে তিনজন থাকলে অর্ধেক তিন ভাগ করে তিনজনে পাবে চারজন থাকলে অর্ধেক চার ভাগ করে চারজনে পাবে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ তাহলে যারা স্ত্রী হয় বিবি হয় আপনার সম্পত্তির ওয়ারিসের একটা অংশ তারা পাবে কি পাবে না মুসলমানেরই আমার রব্বুল ইজ্জত বলেন যদি সন্তান না থাকে তাইলে বিবি সম্পত্তির অর্ধেক পাবে ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন আর যদি কোন স্ত্রীর সন্তান থাকে কোন পুরুষ মারা গেলেন আপনার বিবিও আছে সন্তান আছে
فلكم الربع مما تركنا من بعد وصية يوصين بها أو دين الله বলেন কোন ব্যক্তি মারা গেলে বিবি আছে সন্তান আছে এমন ব্যক্তি যদি মারা যায় তার সম্পত্তি থেকে সর্বপ্রথম তার ঋণ পরিশোধ করবে দ্বিতীয়ত ওই ব্যক্তির ওসিয়ত পূরণ করবে তারপর অবশিষ্ট যে সম্পত্তি থাকবে এই সম্পত্তির চার ভাগ করে এক ভাগ তার স্ত্রী বাচ্চাদের মা পাবে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ হুকুমটা বুঝছেন নি হুকুমটা বুঝছেন বুঝে আসছেনই আপনার স্ত্রী রাইখে আপনি মারা গেলেন মনে করেন কোন সন্তান নাই স্ত্রী আপনার সম্পত্তির কতটুকু পাবে এই তো মাশাআল্লাহ কতটুকু অর্ধেক স্ত্রী তো আপনারা বুঝছেন নি আপনারা তো সব আলেম বুঝবেন বুঝলে আওয়াজ দিতেইব বয়ে বয়ে ফেসবুক সালে লেখা মতো যে ব্যক্তির সন্তান নাই শুধু স্ত্রী রেখে মারা গেছেন সে তার স্ত্রী সম্পত্তির কতটুকু পাবে আর যদি সন্তানও আছে বিবিও আছে এই অবস্থায় মারা যায় তাহলে সম্পত্তির চার ভাগের এক ভাগ কয় ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ পাবে বিবি আর তিন ভাগ সন্তানদের মাঝে সিস্টেম ওয়াইজ বন্টন হবে ছেলে হইলে দুই মেয়ে সমান এক ছেলে পাবে বুঝাইছে তো রব্বুল আলামিন আরো সুন্দর আরো ক্লিয়ার করে বলেন তবে হা ঋণের কথা ওসিয়তের কথা এখানে আবারও বললেন ঋণ এবং ওসিয়ত পূরণ করে দিবা ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাক্তুম ইল্লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন আমার আল্লাহ আমার রব্বুল ইজ্জত বলেন ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাক্তুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদুন فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين رب العزة بلن شنو وزغت بشير رسول فإن كان لكم ولد أرجو لتم رسول تنديرك فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين যে ব্যক্তি মারা গেল তার ঋণ এবং ওসিয়ত পূরণ করার পরে যেটুকু সম্পদ থাকবে যদি তোমাদের বিবি থাকে যদি তোমাদের সন্তানাদি থাকে সন্তান থাকলে বিবিও থাকলে তাইলে সম্পদ আট ভাগ হবে কয় ভাগ আট ভাগের এক ভাগ পাইব বিবি সাত ভাগ পাইব সন্তান কিন্তু আগে দিয়ে যে আল্লাহ কইল فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصون بها أو دين فإن كان لهن ولد যদি সন্তান রেখে মারা যায় فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যদি সন্তান রেখে মারা যায় তাইলে সম্পত্তি চার ভাগ হবে চার ভাগ করে বন্টন করে চার ভাগের এক ভাগ পাবে স্ত্রী আবার বললেন ওয়ালাহুন্না পুরুষ হোক কিংবা নারী হোক যে নারী মারা গেল সন্তান নাই স্বামী নাই যে পুরুষ মারা গেল সন্তানও নাই স্ত্রীও নাই আমার আল্লাহ বলেন ওয়ালাহু আখুন আর যদি ওই ব্যক্তির ভাই থাকে কিরকম আখুন আও উখতুন যদি তার বোন থাকে ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুসু তাহলে প্রত্যেক ভাই প্রত্যেক বোন ছয় ভাগের এক ভাগ সম্পত্তির সমান বন্টন করে প্রত্যেকে পাবে জোরে কন্যা সুবহানাল্লাহ ইসলামে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ ভাবে স্পষ্ট করে দিছে আমরা শুধু খুঁজি না আমরা শুধু বুঝি না রব্বুল ইজ্জত বলেন ফাইন কানু আকতারু মিন যালিকা ফাহুয়া শুরাকাউ ফিস সুলুসি মিন বাদি ওয়াসিয়াতি ইউসা বিহা আওদাইন
যদি কোনো ব্যক্তি এক ভাই এক বোন রেখা মারা যায় সম্পত্তি ছয় ভাগ হইব প্রত্যেকে এক ভাগ করে আর যদি অধিক ভাই বোন রেখে মারা যায় বিবি নাই সন্তান নাই অনেক ভাই বোন রেখা মারা গেছে তাইলে সম্পত্তির তিন ভাগের এক ভাগের সবার মাঝে সমান বণ্টন করে দিতে হবে সুবহানাল্লাহ তিন ভাগের এক ভাগের সবার মাঝে সমান বণ্টন করে দিবে কে বিধান দিলেন জোরে কর আল্লাহ আরো জোরে কর আল্লাহ এরপর একটা ধমক দিছে আল্লাহ গায়র মুদারিব যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় ওসিয়ত কইরা না যায় মনে করেন আপনি বাপ হইছেন আপনি মরণের সময় কয়ে গেলাম লে আমার ছোট পুত্র একটু বেশি দিস বড় পুত্র একটু কম দিস আছে না এটা অন্যায় ওসিয়ত এটা কি ধরনের ওসিয়ত অন্যায় ওসিয়ত আল্লাহ বলেন কেউ যদি এ ধরনের অন্যায় ওসিয়ত করে তার ওসিয়ত মানা যাবে না মানা যাবে মানা যাবে কারণ বান্দার ওসিয়ত বড় না আল্লাহর ওসিয়ত বড় কার ওসিয়ত বড় আল্লাহ কার ওসিয়ত বড় আল্লাহ আল্লাহ পাক 11 নম্বর আয়াতের শুরুতে কয় ইউসিফুমুল্লাহু ফি আওলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে আমি আল্লাহর ওসিয়ত আবার বান্দার ওসিয়তের কথা কইছে যেখানে আল্লাহর ওসিয়তের মোকাবেলায় বান্দার ওসিয়ত বিপরীতমুখী হয়ে যায় তখন বান্দারটা বাদ দিয়া আল্লাহটা গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ কয় ওয়াসিয়াতাম মিনাল্লাহ আল্লাহু আকবার সাথে সাথে আল্লাহ কয় যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে ওসিয়ত করে তার ওসিয়ত মানুন যাইতো না কেন ওয়াসিয়াতাম মিনাল্লাহ এই যে সম্পদ বণ্টনের বিধানটা আমি আল্লাহ দিলাম এটা হলো আমি আল্লাহর ওসিয়ত আমার ওসিয়তের সামনে কারো ওসিয়তের মূল্যায়ন করার সময় কে বলতেছেন কে বলতেছেন আল্লাহ বলেন ওয়াল্লাহু আলিমুন হালিম আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ কয় আমি রব্বুল ইজ্জত আমি হলাম সব থেকে জ্ঞানী আমি রব্বুল ইজ্জত আমি হলাম সব থেকে বুদ্ধিমান প্রজ্ঞাময় প্রজ্ঞাময় 12 নম্বর আয়াত শেষ 13 নম্বর আয়াতে ঢুকা যায় বিধানগুলি মনে রাখেন হিসাবগুলি মনে রাখেন যদি হিসাবগুলি মিলাইতে না পারেন বাবা মাহফিলটা হয়তো অনলাইনে ইন্টারনেটে পাওয়া যাইবেন আমার সৃষ্টির লোক তো দেখা যায় লতিফ ভাই গো লতিফ ভাই আসে নাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আরো তো আছে চ্যানেল অনেকগুলো আছে এদের ভিডিওতে পাওয়া যাবে ইনশাআল্লাহ বিষয়গুলো পুঙ্খানো পুঙ্খ খেয়াল করবেন রব্বুল ইজ্জত 11 নম্বর 12 নম্বর আয়াতে সম্পদ বণ্টনের ওয়াজ কইরা 13 নম্বর আয়াতে কয় তিলকা হুদুদুল্লাহ এই যে সম্পদ বণ্টনের বিধান দিলাম এটা আমার সীমানা সুবহানাল্লাহ কার সীমানা আল্লাহ কার সীমানা আল্লাহ কার সীমানা আল্লাহর সীমানা লঙ্ঘন করার কোন অধিকার বান্দার আছে না জোরে বলেন আছে না কারো আছে থাকলে তো হাত উঠান বলে হুজুর আমার আছে আছেন কেউ আল্লাহর সীমানা আমার আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ এটা হলো আমি আল্লাহর হুদুদ আমি আল্লাহর বেঁধে দেওয়া সীমানা এই সীমানার বাহিরে যাইতে পারবি না এই সীমা লঙ্ঘন করতে পারবি না এই বিধানকে তরক করতে পারবি না ওয়া মাই ইউতিল্লাহ আর যে ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করে আমার হুকুম জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করে ওয়া রাসূলাহু এবং আমার রসুলের আনুগত্য করে আমার রসুলের নির্দেশ মতো জীবন যাপন করে যদি এটারে আরো একটু সহজ বুঝার জন্য যদি আরো সহজ ভাবে বলি ওয়া মাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের আনুগত্য করে আরেক শব্দ অর্থ করলে যদি কেউ আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে অনুসরণ অনুকরণ করে যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের গোলামি করে গোলামি করে গোলামি করে আল্লাহ বলেন আল্লাহ বলেন শুনেন খেয়াল করেন আল্লাহ বলেন ইউদখিলুহু আমি তারে প্রবেশ করামু সুবহানাল্লাহ
আমি তারে দাখিল করামু আমি তারে প্রবেশ করামু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ তারে এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়া দুধের নহর মধুর নহর শরবতের নহর এমন কি মিষ্টি পানির নহর চারটা নহর যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে এমন জান্নাতে আমি রব্বুল আলামিন তারে প্রবেশ করাবো জোরে বলেন তাহলে এখান থেকে একটা আইন নেই এখান থেকে একটা বিধান নেই এখান থেকে একটা ফয়সালা নেই যে ব্যক্তি নিজের সম্পদের সঠিক বণ্টন করে কবরে যায় তার জন্য জান্নাত পুরস্কার রেখেছেন কে যে ব্যক্তি আল্লাহর হুকুম না মাইনা নিজের ইচ্ছা মতো কাউরে জিতাইয়া কাউরে ঠকাইয়া সম্পদ বণ্টন করে কবরে গেল এই ব্যক্তির ঠিকানা জান্নাত না জাহান্নাম সন্দেহ আছে জান্নাতের বিপরীত কি জান্নাতের বিপরীত কি এগুলো মানলে জান্নাত দিব কে তাহলে না মানলে এটার বলা লাগে না অটোমেটিকলি জাহান্নামী কথা বলেন ঠিক কি না খবরদার খবরদার রব্বুল ইজ্জত বলেন নবী গো নবী পৃথিবীর জমিনে যারা সম্পত্তির সঠিক বণ্টন নীতি বাস্তবায়ন করে পৃথিবীর জমিন থেকে যারা কবরে আসবে হাসরে আসবে তাদেরকে বলেন ইউদখিলুহুল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ তাদেরকে নহর বিশিষ্ট জান্নাতে প্রবেশ করাবো কতদিনের লাগা প্রবেশ করাবো বাংলাদেশের সরকার তো 5 বছর থাকে মেম্বার সাহেব 5 বছর থাকে চেয়ারম্যান সাহেব 5 বছর থাকে এই ব্যক্তি জান্নাতের মেয়াদ কতদিন হবে আল্লাহ বলেন খালিদিন ফিহা এই ব্যক্তি জান্নাতে ঢুকবে তো ঢুকবে আর কোনদিন বের হওয়া লাগবে না জোরে কন্যা সুবহানাল্লাহ আর কোনদিন বের হওয়া লাগবে না আল্লাহ বলেন জালিকাল ফাউজুল আজিম আমি আল্লাহর পক্ষ থেকে এটাই হলো উত্তম পুরস্কার জোরে বলেন সুবহানাল্লাহ কি বুঝলেন 113 এই সূরা নিসা 13 নম্বর আয়াত কারিমার বক্তব্য শেষ এটা দীর্ঘ করলে আর লম্বা করা যাবে সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম জীবনে এটা খুবই প্রয়োজন খুব জরুরি খুব দরকার সম্পদ বণ্টনের ক্ষেত্রে কোনো অনিয়মের আশ্রয় নেওয়া যাবে না সাবধান খবরদার আল্লাহ কি হুমকিটা দিছে খেয়াল করছেন ওয়াসিয়াতান মিন আল্লাহ এটা আমি আল্লাহর ওসিয়ত আল্লাহু আকবার এবার আসেন কারবালার ওয়াজ এটা একটা প্যাকেজ আলোচনা আপনাদেরকে দিলাম জীবনের প্রয়োজনীয় বিষয় যাতে কথা শুনতে পারেন বলতে পারেন মাঝখানে আমরা টঙ্গির ব্যাপার অর্থাৎ তাবলিগীদের এই ইজতেমার ব্যাপারটা তুলে আনলাম এরা কিন্তু মিলাদে কিয়াম করে না ঠিক না বাবা কিয়াম করা মানে হলো দাঁড়ানো আর কি এরা মিলাদে দাঁড়ায় না কেন দাঁড়ায় না বলে আল্লাহর রসুলের জমানায় কোন সাহাবী কেউ এভাবে দাঁড়ায় নাই দাঁড়ায় নবীরে এইভাবে সালাম দেয় নাই এই জন্য আমরা এইভাবে দেই না বাহ 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 কি চমৎকার অনেক চমৎকার কথা বলেছেন তো তাদের কাছে আমরা একটা জিনিস জানতে চাই যে আল্লাহর রসুল সাহাবায়ে কেরাম কে টঙ্গি আয়া এইভাবে ইস্তেমা করছে আল্লাহর রসুল সাহাবায়ে কেরামের কে রকম টঙ্গি আয়া ইস্তেমা করলো আর আপনাদেরকে বইলা গেল যে এখানে ইস্তেমা করেন কোন দলিলের ভিত্তিতে কথা বলেন ঠিক কিনা
যদি বিনা দলিলে টঙ্গীর ইজতেমা জায়েজ হয় তার থেকে হাজার কোটি গুণ বেশি গুরুত্ব সহকারে নবীর মিলাদে কিয়াম করা জায়েজ কিছুদিন আগে আপনারা দেখেছেন অনলাইনে আবু তোহা আদনান সাহেব সিলেটে মাহফিলে গিয়া মিলাদে কিয়াম করে নাই সব মানুষ দাঁড়াইছে হেবড়া দাঁড়ায় পরে আবার কোরআনে গিয়া জানি বক্তব্য দিছে যে কোন কাজ করার আগে দেখতে হবে তার দলিল আছে কিনা যদি দলিল থাকে সে আমল করব যদি দলিল না থাকে সে আমল করব না তো পাবলিক তো আছে কয় ঠিক কয় কিয়ামত করে লইছে আচ্ছা ওই ঠিক আলা পাবলিকের কাছে আর আবু তোহা আদনান হুজুরের কাছে এবং তাদের গোষ্ঠীর যত মুলুবি আছে আহলে হাদিস মার্কা ওয়াহাবি মার্কা যত হুজুর আছে সব হুজুরদের কাছে একটা দলিল চাই আপনারা যাদেরকে আব্বা বলে ডাকেন জন্মদাতা পিতা হিসেবে মানেন সে যে আপনার জন্মদাতা পিতা এই কথার দলিল সহি বুখারী আসেনি এই কথার দলিল কোরআন শরীফ আসেনি তো না থাকলে তারা আব্বা ডাহেন কোন দলিলে মিলাদের কিয়াম দলিল ছাড়া বন্ধ তোর বাফেরে বাপ ডাকন দলিল ছাড়া বন্ধ তুই বিনা দলিলে তোর বাবারে আব্বা ডাকতে পারস বিনা দলিলে নবীর জন্য তাজিম মহব্বত করে দাঁড়াইতে পারো না তোর ইমানে গন্ডগোল তোর ইমানে করুণায় দর্শে ঠিক কিনা বলেন তোমাকে ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন কোরআন থেকে ভ্যাকসিন নিয়ে যাও আল্লাহ বলেছেন আমি রব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে লইয়া জমায়েত হয়ে আমার হাবিবের শানে দুরুদ পড়ি ঠিক কিনা সুন্নি মুসলমান আলেমরা আশিক রসুলদেরকে নিয়ে জমায়েত হয়ে নবীকে সালাম দেয় নবীর উপর দুরুদ শরীফ পড়ে এটা স্বয়ং আল্লাহর সুন্নাত ঠিক কিনা বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহ কোরআন শরীফে বলেন আল্লাহ নিজে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ নিজে লিডার হইয়া ফেরেশতাদেরকে সাগরিত বানাইয়া আল্লাহ নিজে ফেরেশতাদেরকে লইয়া আমার নবীর উপর দুরুদ ও সালাম পড়ে এরপরে আল্লাহর নির্দেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারদের দল একজন না সব একজন না সব একজন না সব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারদের দল সাল্লু আলাইহি দলবদ্ধভাবে আমার হাবিবের উপর দুরুদ পড়ো ওয়া সাল্লিমু আমার হাবিবকে সালাম দাও তাসলিমা সালাম দেওয়ার মতো দাও সর্বোচ্চ সম্মানের সাথে দাও জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে নবীকে সর্বোচ্চ সম্মান দাঁড়িয়ে সালাম দেওয়ার নির্দেশ কার দাঁড়ানোর কথা কয় নাই কইছে সর্বোচ্চ সম্মানের সাথে দাও এ মুসলমান সালাম আর অভিষেক ওসিকে ওসি সাহেব এসি সাহেবকে এসি সাহেব ডিসি সাহেবকে ডিসি সাহেব আবার সরাসরি পুলিশ প্রধানকে স্যালুট দেয়নি দাঁড়ায় না বইয়া দাঁড়ায় না বইয়া দাঁড়ায় না বইয়া র‍্যাব এক অফিসার আরেক তার সিনিয়র অফিসাররে স্যালুট দেয়নি এ বলেন দেয়নি সেনাবাহিনী জুনিয়র অফিসার সিনিয়র অফিসাররে স্যালুট দেয়নি এই এই বিডিআর বাহিনী জুনিয়র অফিসার সিনিয়র অফিসাররে স্যালুট দেয়নি স্যালুটের তো শান্তি এই স্যালুটের বাংলা অর্থ শান্তি সম্মান প্রদর্শন করা আল্লাহ বলেন সালাম তাওয়াসাল্লিমু আমার হাবিবকে সালাম দাও আমার হাবিবকে স্যালুট দাও আরে স্যালুটের ডিমান্ড স্যালুটের ডিমান্ড হলো দাঁড়ায় দিতে হবে ঠিক কিনা বলেন এটা স্যালুট ডিজার্ভ করে স্যালুট ডিজার্ভ করে যে স্যালুট মানি দাঁড়ায় বৈশা চলবে না আল্লাহ বললেন নবীকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে সালাম দাও দেওয়ানের মত দাও তো নবীকে আমরা দাঁড়ায় সালাম দিলাম আমরা মনে করি দাঁড়ায় সর্বোচ্চ সম্মান আপনি যে বৈশা রইলেন কোন দলিলে ঠিক কিনা বলেন আমার এখন আপনি দাঁড়ান কোন দলিলে আল্লাহ বলছে দাঁড়ান
নবীকে সর্বোচ্চ ইজ্জতের সঙ্গে সালাম দেওয়ার জন্য আমার মতে সর্বোচ্চ ইজ্জত আইমায়ে মুস্তাহিদিন আল্লাহর ওয়ালিদের মতে নবীর জন্য সর্বোচ্চ ইজ্জত হয় নবীকে দাঁড়ায় সালাম দিলে তুমি যেহেতু পয়সা সালাম দিতেছো যে আল্লাহর ওলির দেশে ইসলাম আনলো তারা বসে সালাম দিতে কয় না তুমি বসে সালাম দেওয়ার কে ঠিক কিনা বলেন তুমি মিলাদে বসে থাকার কে কথা বলেন ঠিক কিনা তুমি কে তুমি কোন ফকির নির্পোলা তুমি কেন নবীর দাঁড়ায় সালাম দিতে না ওই নবীর লেবাস ধারণ করে তারপরে তুমি ইজ্জত নিয়ে বাড়ির যাওগা নবীরই ইজ্জত করতে পারো না আমি কিছুদিন আগেও এটা নিয়ে প্রতিবাদ করেছি গোটা বিশ্বে যত ওয়াহাবি যত আহলে হাদিস যত খারিজি যত ধরনের দল আছে আমার নবীকে দাঁড়ায় সালাম দিতে চায় না আমরা তাদের কাছে দুইটা দলিল চাই কয়টা দুইটা দাঁড়াইয়া নবীজিকে সালাম দিলে গুনাহ হবে এমন একটা মজবুত দলিল থাকলে দিবেন ঠিক কিনা বলেন ঠিক দুই নাম্বার দলিল আপনারা যে বসে থাকেন বৈশা নবীর সালাম দিলে দাঁড়ানোর থেকে বেশি সওয়াব হইব এমন দলিল থাকলে দিবেন ঠিক কিনা বলেন যদি দাঁড়াইয়া নবীজিকে সালাম দিলে গুনাহ হবে এমন দলিল দিতে পারেন আমরাও জীবনে আর কোনোদিন দাঁড়ায়া নবীকে সালাম দিব আর যদি দলিল দিতে না পারেন আপনি দলিল দিতে ব্যর্থ হওয়াটাই প্রমাণ করবে নবীর ইজ্জতে দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া ঈমানদার মুমিন তাকওয়াবান নবী প্রেমিকের আদর্শ আর দাঁড়ানোর থেকে বৈশা নবীজিকে সালাম দিলে সওয়াব বেশি হইব এমন দলিলও যদি আপনি দিতে না পারেন সাবধান করে দেই আল্লাহর ওলিদের এই দেশ আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম এ দেশে এসেছে শাহজালালের দেশে শাহপরানের দেশে আর কোন মজলিসে দাঁড়াইয়া মিলাদ কে আমার মজলিসে বসে থাকার দুঃসাহস দেখাইও না সুন্নি মুসলমান তোমাকে দিয়ে ফুটবলের মতো লাথি দিবে লাথি দিয়ে ইস্তে করতে পালাই দেবো তোরে আমি বলেছিলাম আমি খালি ভাইয়া দিত আমার সঙ্গে দাঁড়ায়ও আমার সঙ্গে দাঁড়ায়ও আমার সাথে তারে কেউ দাওয়াত দিয়ে একটা মাহফিল দেবে আমার লগে তারে দাওয়াত দিয়ে কেউ একটা মাহফিল দেবে আমি তারে আমার পাশে দাঁড় করায়া মিলাদ পড়ায়া জনমের মতন তওবা করায়া যদি না সরছি এরপরে কই ঠিক কিনা বলেন আমার রসুলকে যে ব্যক্তি ইজ্জত দিতে চায় না ওই ব্যক্তিকে আমি আমার জুতার সুতলা মনে করি না যে ব্যক্তি আমার রসুলকে ইজ্জত করে বাজারের মুসি হইল তার জুতা আমার মাথার তাজ মনে করি আপনি হয়তো অন্ধভক্ত হইতে পারেন হুজুর আবু তোহা আদনানের বিরুদ্ধে বলেন কারে এই সুর এবার পার নবীর ইজ্জত করে না তোর কষ্ট লাগে না কেন ঠিক কি না বলেন কষ্ট লাগে না কেন তোমার নবীর লেগে তোমার কষ্ট লাগে না তোমার হুজুরের লেগে কষ্ট লাগে তোর হুজুরও জাহান্নামী তুইও জাহান্নামী সময় থাকতে তওবা কর ভালো হও ভদ্র হও সমস্ত হুজুররা আগে না নবী আগে জোরে বলেন কে আগে যেই হুজুর নবীকে ইজ্জত করবে ওই হুজুরের জুতা মাথায় রাখিস যেই হুজুর নবীকে ইজ্জত করে না ওই হুজুরের ছায়াটাও দেখতে যাবি না তাইলে তুই মুমিন তাইলে তুই ইমানদার তাইলে আল্লাহর কাছে তুই গ্রহণযোগ্য ব্যক্তি ঠিক কিনা বল হয়তো অনেকে ভাববেন হুজুর কই এত যাইতে আছেন যাওয়ানোর সময় তারা দললে দললে কি তৈরি দললে আরো বেশি কমছে ঠিক কিনা বলেন আপনাদের কসু আর আব্দুল মান্নান জিয়াদি হুজুর চিনেননি আব্দুল মান্নান জিয়াদি সাহেব সিলেট গেছিল মাহফিল
নবীর সাচ্চা প্রেমিক হইলে সাচ্চা প্রেমিকের সামনে থেকে কখনো বাতিল ইজ্জত নিয়ে বের হয়ে যেতে পারবে না আব্দুল মান্নান জিহাদি গাজী আব্দুল মান্নান জিহাদি সাহেব সিলেট গেছে মাহফিলে বয়ান শেষ মিলাদে কেয়াম করছে মাহফিলের সভাপতি ওয়াহাবি চেয়ারের ভিতরে বইয়ে রইছে গাজী আব্দুল মান্নান জিহাদি হুজুর ফুটবলের মতো একটা লাথি দিছে এক লাথি সুফা সহ নিচে বালায়া দিছে আল্লাহু আকবার গাজী আব্দুল মান্নান জিহাদি চাঁদপুরের কৃতি সন্তান আমি চাঁদপুরের সন্তান সামনে পড়ে দেখো জনমের মতো সাইজ হয়ে যাইব জনমের মতো সাইজ হয়ে যাই একটা লাথি দিয়ে সুফা সহ নিচে বালায়া দিছে মামলা হইছে কি হইছে মামলা কোর্টে ডাকছে গাজী আব্দুল মান্নান জিহাদি সাহেব কোর্টে দাঁড়ায় বলছে শুনেন চিনেন না তো হয়তো বাড়ির কাছের মানুষ চিনেন না কোর্টে দাঁড়ায় বলছে মহামান্য বিচারক মহোদয় এই লোক আমার নবীকে ইজ্জত করে নাই বিধায় আমি লাথি দিয়া তারে ফেলাইয়া দিছি এই অপরাধে আপনি যদি আমার ফাঁসি দেন তো সারলো যদি জেল দেন জরিমানা দেন জেল থেকে যেদিন বের হব তারপরে আবার কোনদিন তারে যদি আমি কোন স্টেজে পাই তাহলে আমি আবারও লাথি দিয়ে ফেলাইয়া দেব আল্লাহু আকবার নবীর প্রেমিক হলে এমন হওয়া চাই ঠিক কিনা বলেন নবীর দুশমনদের সাথে কোনো আপাস আমার রসুলকে যে ইজ্জত করে না তার সঙ্গে কোনো আপাস পারবেন এভাবে থাকতে পারবেন এভাবে থাকতে মরণ একদিন লাগবে নবীর জন্য মরে যাব মরতে একদিন হবে শাহাদাতের মৃত্যু চাই এত বড় দুঃসাহস কেন তাদের আমার রসুলকে ইজ্জত করবে না আবার দলিল চাইব তোমার বাফেরে তুমি আব্বাটা হতো আর আম্মা কইছি দেখে তোমার আম্মার থেকে কি ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কি আল্লাহর ওলিদের যোগ্যতা কম শাহজালাল বাবা শিখাইছে নবীর দাঁড়ায় সালাম দাও ঠিক কিনা বলেন আজকে তুমি মুসলমান আজকে তুমি মুসলমানের সন্তান আজকে তুমি ইসলামিক স্কলার হিসাবে নিজেকে দাবি করো শাহজালাল বাবার কারণে ঠিক কিনা বলেন 360 আউলিয়া দেশে যদি ইসলাম নিয়ে না আসতো তোর বাবা তোর মায় মুসলমান হইতো না আরে আমার তো মনে কয় এই আবু তুহা আদনান সহ যত মিলাদে কিয়াম না করেন না মুলুবি আছে সব মুলুবিদের মা বাবার বিয়ার সময় অবশ্যই মিলাদ কিয়াম হইছে মিলাদে কিয়াম করলে যদি বিদআত হয় মিলাদে কিয়াম করলে যদি হারাম হয় এই আমি আরো একটা কি বলতাম কম মিলাদে কিয়াম আরে নারায় তাকবীর নারায় রিসালাত আরে তাহরি সাহেবের ভাইয়ের আগম আমার তাহরি ভাইয়ের ছোট ভাই না বড় ভাই ছোট ভাই খুব ভালো মানুষ ভাই চলে আইছে আমার বিশার মেয়াদ শেষ হয়ে গেছে ভালো আছেন না আপনি শুকরিয়া ইসলামের দৃষ্টিতে একজনে এটা প্রশ্ন করছে আসসালামু আলাইকুম সবাই জবাব দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর ইসলামের দৃষ্টিতে কতজনকে বাবা ডাকা যাবে হুজুর দয়া করে বলবেন দলিল সহকারে বলতে পারবো এখন দলিল দেওয়ার সময় নাই হুজুর চলে আইছে ইসলামে 8 জনকে বাবা ডাকতে হইব কয়জন 8 জন কয়জন 8 জন এক হলো জন্মদাতা পিতা আর এক হলো শ্বশুর মশাই কত হইছে 2 কত হইছে 2 দুই তিন নম্বরে হইল নিজের পীর ও মুর্শিদ চার নম্বরে হইল হযরত মাওলায় আলী কাররামাল্লাহ তিনি বেলায়েতের পিতা সুবহানাল্লাহ নিজের পীর ও মুর্শিদ হলেন তরিকতের পিতা নিজের বাপ হইল জন্মদাতা পিতা নিজের শ্বশুর হইল নিজের স্ত্রীর জন্মদাতা পিতা এই জন্য বাপেরে বাপ ডাকন যাইব শ্বশুরের আব্বা ডাকন যাইব পীর সাহেবের আব্বা ডাকন যাইব মাওলায় আলী কাররামাল্লাহু ওয়াজহুরে বাবা ডাকন যাইব বেলায়েতের পিতা হিসেবে আমার নবী হলেন সৃষ্টির পিতা জোরে কয় না ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা আদম নবী হলেন আদম সন্তানদের আদি পিতা নূহ নবী হইল নূহ নবীর প্লাবনের পরে আদম জাতি রক্ষার্থে এই প্লাবনের পরে বন্যার পরে নূহ নবী হইলেন প্রথম তিনি আরেক আদম জাতির পিতা জোরে কন্যা সুবহানাল্লাহ কয় জোরে
কয়জন এই 8 জনের আব্বা ডাকতেই হইব এই 8 জনের বাপ ডাকতেই হইব এই 8 জনের মধ্যে যে ব্যক্তি একজনকে অস্বীকার করবে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে নিজের বাপের অস্বীকার করলে জন্ম শেষ নিজের শ্বশুররে অস্বীকার করলে শ্বশুরে যদি আব্বা না ডাইকা যদি ডাকে বলে ও আমার বউর আব্বা এদিকে আইয়েন শ্বশুরে কইব কি রে মা তো জামাই রাইতে কি ইয়াবা টিয়াবা খাইছে নাই কিতা কিয়া কয় এত একজন কিয়া কয় ঠিক কি না কয় শ্বশুররে বাপ ডাকো অসুবিধা নাই নিজের সাসারে বাবার সমতুল্য বলো অসুবিধা নাই ভাতিজারে আব্বা ডাকো ভাতিজারে আম্মা ডাকো অসুবিধা নাই আল্লাহর ওলিরে বাপ ডাকতে গেলে তোর সিফা লাগে তুই বেয়াদব ঠিক কি না বলেন তুমি জিজ্ঞেস করো আল্লাহর ওলিদেরকে যদি বাবা ডাকে তাহলে হে বাবার লগে তোমার মারে বিয়া দিছনি আরে বাপের লগে মারে যদি বিয়া না দিলে বাপ ডাকন যায় না তাহলে তোর শ্বশুরের লগে তোর আম্মার বিয়া দিছ তুই ঠিক কি না বলেন আগে তোমার শ্বশুররে তুমি যে বাবা ডাকো তোমার আম্মারে তো বিয়া দাও না দিছ নাকি না তুই এনে হেবেটার মাইয়া বিয়া করছ তুই হেবেটার মাইয়া বিয়া করে হেবেটার বাপ ডাকো কোনো দলিল লাগে না কোনো কিচ্ছু লাগে না 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 এটাই তো নিয়ম এটাই তো সিস্টেম কিন্তু আল্লাহর ওলিরে বাবা ডাকবা আচ্ছা বাবা কারে কয় বাবা আরবি শব্দ এর অর্থ হচ্ছে পরিচায়ক প্রকাশক যে প্রকাশ করে আমার বাবায় জন্ম দেওয়ার মাধ্যমে আমার সামনে দুনিয়া প্রকাশ করছে যার কারণে আমি তারে বাবা ডাকি আবার শ্বশুররে বাবা ডাকি কেন বিবাহিত যে একটা জীবন এই জীবনের স্বাদ সময় সমন্বয় এই সবকিছু শ্বশুরে তার মেয়ে আমাকে দিয়ে আমার সামনে বিবাহিত জীবন প্রকাশ করছে এই জন্য বাপ ডাকবো আল্লাহর ওলি নিজের পীর মুর্শিদকে বাবা ডাকি কেন কারণ নিজের পীর মুর্শিদ তরিকতের জগৎ আমার সামনে প্রকাশ করেছে এই জন্য তারে বাবা ডাকি আরে বাবার মানে হলো মাল্লকে বিয়া দেন এত নিচু মন কেন তোমাদের এত নিচু কেন আল্লাহ হেদায়েত দেখ জোরে করেন আমিন আর জোরে বলেন আমিন আমার উপর রাগ করছেন মনে কষ্ট আছে না মামা দোয়া করবেন নি না সবাই করতেন না দোয়া করবেন নি আসলে করবেন তাহলে একটা টেস্ট করি রেডি রেডি সবাই রেডি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম